নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, পিটুনিয়া গাছ, শীতের রানী পিটুনিয়া ফুল ফোটা শুরু করে দিয়েছে আমার বাগানে। আশা করি আমার ভিডিও দেখে যারা আপনারা বাগান করছেন তাদের বাগানেও কম বেশি ফুল ফুটতে শুরু করেছে। তো মাঝে বৃষ্টি হয়ে গেছিলো, নিম্নচাপের ব্যাপারটা ছিল, তো তার মাঝে ভিজেছে গাছগুলো, একটু বিন্যস্ত হয়ে গেছে, কিন্তু সেখান থেকে রিকভারি করে নেওয়া হয়েছে। আর তার ভিডিও ছিল আমার চ্যানেলে, তো আশা করি যে ভিডিওটা দেখেছেন আপনারা, তো আপনাদের গাছগুলিও সঠিকভাবে সুস্থ আছে, ভালো আছে। আর এই যে দেখুন পিটুনিয়া, তো পিটুনিয়াগুলো ফুটতে শুরু করেছে এবং কি পরিচর্যা নিলে আরও প্রচুর পরিমাণে গাছটি ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে আপনাদের পিটুনিয়া, তো সেটাই আজকের ভিডিওতে থাকছে। যে প্রায় শতাধিক ফুল একটা গাছ থেকে কিভাবে পাবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটিতে। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং স্টেপ বাই স্টেপ পরিচর্যাও থাকবে আজকের ভিডিওতে, বলে দেব যে কী পরিচর্যা নিলে পিটুনিয়া গাছ কিন্তু আরও বেশি ঝোপালো হয়ে উঠবে এবং আরও বেশি ফ্লাওয়ারিং করবে। তো বন্ধুরা, একটু স্কিপ না করে দেখবেন ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, আর অবশ্যই সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। কারণ সহজ উপায়ে সহজভাবে সকলে আমরা বাগান যাতে করতে পারি তার জন্য আপনাদের দেখতেই হবে আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস। আর অবশ্যই বন্ধুরা যারা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর সন্ধ্যাবেলা রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে, তাই বলবো যে অবশ্যই করে দেখুন সন্ধ্যা 6টা থেকে পলাশ বিশ্বাস ভিডিওস। অবশ্যই বিভিন্ন গাছের পরিচর্যা, নতুন নতুন যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কীটনাশক, এই সমস্ত সকল ভিডিও ধরনের ভিডিও, গার্ডেনিং রিলেটেড ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক, মূল বিষয়ের দিকে যাই। এবার গাছ সবুজ রাখতে হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে এবং কোনোভাবে যেন পোকামাকড়ের আক্রমণ না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, পিটুনিয়া কিন্তু ডাইব্যাক হয়ে যায় জল জমলে বা জল দাঁড়ালে, জল বসলে, তো সেই জন্য মাটিটা তো ওয়েল ড্রেনেজ করতেই হবে। তার সাথে সাথে কিন্তু আমাদের জল দেওয়ার যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। উপর দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দিলে অন্যান্য গাছের মতন হবে না। এই গাছের কিন্তু ডালগুলো যেগুলো সাইডে ঝুলে আছে সেগুলোকে তুলে নিয়ে হাত দিয়ে চাগিয়ে তুলে সেখানে জল দিতে হবে, তারপরে আবার ছেড়ে দেবেন। গাছগুলো গাছের ডালগুলো যেরকম থাকবে সেরকম থেকে যাবে। তো উপর দিয়ে জল দিলে হবে কি, যে পাতা বা গোড়ার মানে যেখানে মূল গোড়া যেটা, সেখানে কিন্তু আপনাদের জলগুলো দাঁড়িয়ে যাবে এবং ডাইব্যাক হয়ে যাবে, যেটা হয়ে কিন্তু অনেকেরই গাছ মারা যায়। মাটিটাকে মাঝে মাঝে হালকা হাতে খুঁচিয়ে দেবেন, খুঁচিয়ে দিলে তাহলে কিন্তু এয়ার গ্যাপ যেটা সেটা কিন্তু বন্ধ হবে না, শিকড়েও কিন্তু প্রচুর পরিমাণে বায়ু চলাচলের প্রয়োজন আছে। তো দেখুন আরেকটা কাজ করতে হবে, যেটা এই যে ফুলগুলো হয়ে যাওয়ার পরে না এইভাবে আপনারা ছেঁটে দেবেন বা ডালগুলোকে পিঞ্চ করে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে আরও অসংখ্য নতুন নতুন ডাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। নতুন নতুন ডাল বেরোবে, নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং গাছটি ঝোপালা হওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। আর যদি এইগুলো না কাটেন তাহলে যে সমস্যাটা হবে, এখানে কিন্তু বীজ বা দানা তৈরি হয়ে যাবে এবং গাছটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। কারণ বীজ বা দানা যখনই তৈরি হয়ে যাবে গাছ তখনই ভেবে নেবে যে তার যে কাজ সেটা সে সম্পূর্ণ করে ফেলেছে, অর্থাৎ আর কোনোভাবে ফুল দেওয়ার দরকার নেই। তো কিন্তু যখনই এইভাবে ফুলগুলোকে হয়ে যাওয়ার পরে পরে পিঞ্চ করে দেবেন তখনই কিন্তু সে আরও ডালপালা বের করবে এবং আরও প্রচুর পরিমাণে ফুল দিয়ে বংশ রক্ষা করার চেষ্টাটা করতে থাকবে। এই লজিকটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গাছে প্রয়োগ করবেন, তাহলেই গাছগুলো কিন্তু এতটা ঝোপালো হবে এবং সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল দেবে। আর তার সাথে দিতে হবে কিছু কিছু খাবার এবং ফোলিয়ার স্প্রে। প্রথমে খাবারটা বলে নিই, তারপরে যে ফোলিয়ার স্প্রেটা করবেন সেটা বলে দেবো। তো দেখুন এখন কিন্তু এই খাবারটা কিন্তু দুর্দান্ত কাজ করবে, যেহেতু কুঁড়ি আসছে। এটা হচ্ছে NPK 10 26 26, যেটা বাজারে সুফলা নামেও পাওয়া যায়। সুফলা 10 26 26 বললে দিয়ে দেবে, তো NPK 10 26 26। আর এটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা গাছের কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের প্রয়োজন আছে। দেখবেন পিটুনিয়ার পাতা কিন্তু অনেক সময় হলুদ বর্ণের হয়ে যায়, সেই জিনিসটা আর হবে না, গাঢ় সবুজ হবে এবং নতুন নতুন ডালপালা আনতেও সাহায্য করবে। আর 10 26 26 NPK মানে বুঝতেই পাচ্ছেন যে এখানে নাইট্রোজেনের পরিমাণ 10% এবং 26 26 করে রয়েছে ফসফেট এবং পটাশ। তো
এই জিনিসটা আপনাদেরকে দিতে হবে 15 দিনের ব্যবধানে দেবেন আপনারা গাছে, মাসে দুবার দিলেই যথেষ্ট। তো কটা দানা কীরকমভাবে নেবেন সেটা এবার বলে দিই। তো আমার এটা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চির একটা ফ্ল্যাট টব আছে, তো এই 6 ইঞ্চির টবের জন্য আপনারা 12 দানার মতন এই যেটা এনপিকে 10 26 26 এটা দিয়ে দেবেন এবং সাইড দিয়ে দেবেন যে কোনো একটাভাবে। আর তার সাথে যেটা এপসাম সল্ট, সেই এপসাম সল্টটাকে কিন্তু আপনাদের দিতে হবে আইসক্রিম চামচ যেটা হয় তার হাফ চামচের মতন, আপনারা কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টটা দিতে পারেন। তো দেখবেন চিনির দানার মতন হয়, ভীষণ ভালো কাজ হবে, গাছ দেখবেন প্রচুর কিন্তু ঝোপালো হয়ে যাবে। এবং যখনই ঝোপালো হবে আর প্রচুর পরিমাণে যখন ব্রাঞ্চেস আসবে গাছগুলো দেখতে যেমন সুন্দর হবে, আর ফুল ফুটে থাকলে তো অসাধারণ লাগবে, কোনো কথাই হবে না। তো এইভাবে দেবেন, গাছের মাটি যেন একেবারে শক্ত না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, আবার কাদা জ্যাবজ্যাবেও না থাকে সেইটাও মাথায় রাখতে হবে। তো সেই মতনভাবে জল দেবেন এবং ভরপুর সানলাইট আপনার বাগানের যেখানে সূর্যালোক সর্বোচ্চ পরিমাণে পায় সেই স্থানে রাখবেন, কিন্তু পশ্চিমের যে ঢলে যাওয়া যে সূর্যের আলো সেটা যদি না পড়ে তাহলে ভালো হয় একটু পিটুনিয়া গাছের ক্ষেত্রে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এরপরে যে ফোলিয়া স্প্রের ব্যাপারটা বললাম, তো সেটা বলবো। আর যেটা হবে এই সময় দাঁড়িয়ে ডিসেম্বরের এই মাস থেকে আপনাদের কিন্তু খোল পচা জলটা ভালোভাবে দিয়ে যেতে হবে সপ্তাহে একদিন করে। খোল পচা জল কিন্তু ভীষণ ভালো কাজ করবে পিটুনিয়া গাছের ক্ষেত্রে। আর অবশ্যই পাতলা করে দেবেন, একদম ঘন যেন না হয়, যে বেশি ফুল ফুটবে তার জন্য ঘন করে দিয়ে দিলাম না তাতে গাছের ক্ষতি হবে। তো সেই জন্য একেবারে পাতলা করে কিন্তু এই খোল পচা জলটা আপনাদেরকে চালিয়ে যেতে হবে সপ্তাহে একদিন করে। আর অবশ্যই যে ফোলিয়া স্প্রে এটা আপনাদেরকে আমি অপশনাল হিসাবে রাখছি, কারণ যারা করতে পারবেন করবেন, আর না করতে পারলেও কোনো সমস্যা হবে না, অতটা করলে বেশি ভালো। তো সেটা কি, সেটা হচ্ছে অনুখাদ্য। আপনাদেরকে কিন্তু অনুখাদ্যটা গাছে স্প্রে করে যেতে হবে, অনুখাদ্যটাও মাসে এই মাটিতে খাবার দেওয়ার 2 দিন বাদে আপনারা গাছে স্প্রে করে দেবেন। তো এইভাবে অর্থাৎ মাসে দুবার আপনাদের অনুখাদ্যটা দিতে হবে, স্প্রে করতে হবে। আর স্প্রে করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, একটু হয়তো কষ্ট হবে কিন্তু ফুলগুলোকে বাঁচিয়ে স্প্রে করবেন, ওই স্প্রে যদি ফুলের উপরে পড়ে তো নষ্ট হয়ে যাবে, বা জলও যদি আপনারা ঠান্ডা জল যে স্প্রে করেন সেটাও যদি ফুলের উপরে পড়ে হয়তো অনেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য একটু নিচ থেকে স্প্রেগুলো করে দেবেন। আর অবশ্যই এই অনুখাদ্য বা ভিটামিন জাতীয় কোনো জিনিস স্প্রে করলে সেটাকে কিন্তু অবশ্যই সকালের দিকে করবেন, সকাল বলতে রোদ উঠে গেছে এমন সময় নয়, মানে এই 7টা সাড়ে 7টা 8টার দিকে আপনারা করবেন, যে সময় হালকা রোদ পড়ছে আপনার বাগানে অথবা সূর্যের আলো তখনও আসেনি আপনার বাগানে, তো সেই সময় স্প্রে করে দেবেন। সারা দিনটা আপনাদের কিন্তু রোদ পাক, কোনো অসুবিধা নেই। তো এইভাবে যদি আপনারা কেয়ার নেন পিটুনিয়ার তাহলে দেখবেন বন্ধুরা, বা গাছ ভরে ভরে কিন্তু আপনাদের এই পিটুনিয়া ফুল দিয়ে যাবে এবং ভরিয়ে রাখবে। আর অবশ্যই তার সাথে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন ডাইব্যাক না হয়, আর যে ডাল কাটার মানে ফুল কাটার যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম সেটাকে কিন্তু অবশ্যই রেগুলারলি মেনটেন করতে হবে, কারণ এই ফুলগুলো আমাদের কিন্তু হয় এবং তারপরে শুকিয়ে যায়। আমরা শুকনো ফুলগুলোকে ওই ডাঁটি সমেত যেরকম কেটে দিয়ে দেখালাম প্রথমে ভিডিও শুরুতে, সেই রকমভাবে করি না অনেকে, যার ফলে কিন্তু পিটুনিয়া দ্রুত মৃত্যুর দিকে চলে যায় বা তার আর বৃদ্ধি সেভাবে হয় না। কিন্তু এইভাবে যদি আপনারা চালিয়ে যেতে থাকেন তাহলে দেখবেন বৃদ্ধিও প্রচুর পরিমাণে হচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু ফ্লাওয়ারিংও করছে। এবারে আসি যে সমস্যাটা, সেটা হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ। কীটনাশক আপনাদের স্প্রে করতে হবে, তার আগে বলে দিই যে সপ্তাহে একদিন করে কিন্তু, যেমন সর্ষের খোল পচা জলটা দেওয়ার কথা বললাম তেমনই কিন্তু সপ্তাহে একদিন করে আপনাদেরকে নিম অয়েলটা স্প্রে করতে বলবো। আর যে নিম অয়েল স্প্রে করার কথাটা বলছি সেটা শ্যাম্পুর সাথে মিশিয়ে করতে পারেন, খুব ভালোভাবে আটকে থাকবে পাতার মধ্যে, কোনো ধরনের কোনো পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না। তো সেটাও কিন্তু ফুলটাকে বাঁচিয়েই স্প্রেটা করবেন, একটু নিচ থেকে করবেন, গাছের কুঁড়ির উপরে পড়লে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দেখছেন সাদাভাবে যে ফুলের কালারটা বোঝা যাচ্ছে, এই রকম জায়গায় যেন ওর মুখের ওপরে না পড়ে স্প্রে, সেটা মাথায় রেখে আপনাদেরকে কিন্তু গাছে স্প্রেটা করে যেতে হবে। আর 15 দিনের ব্যবধানে গাছ সুস্থ আছে তাও আমি বলবো, যে কোনো কীটনাশক আপনাদেরকে বলি আমি বাগানে স্প্রে করতে, তো সেই রকম ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো কীটনাশক কিন্তু স্প্রে করে যাবেন, তাহলে কোনো ধরনের পোকামাকড় কিন্তু আপনার গাছে বাসা বাঁধবে না বা গাছে আসবে না। তো এই ছিল মোটামুটি আজকের পিটুনিয়ার
কেয়ার, যে কিভাবে শতাধিক ফুল আপনারা একটা গাছ থেকে পেতে পারেন পিটুনিয়ায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের সব ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।